হ্যালো স্টুডেন্টস আমি সুমন ঘোষ চেষ্টার অ্যান্থ্রোপলজি ফ্যাকাল্টি এবং তোমাদের ইউপিএসসি এবং ডাব্লিউ পরীক্ষার গাইড এবং স্ট্র্যাটেজিস্ট আমি অ্যান্থ্রোপলজি নিয়ে বিএসসি এমএসসি কমপ্লিট করেছি এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ রিসার্চের আন্ডারে আমার পিএইচডি থিসিস সাবমিট করেছি চেষ্টার তরফ থেকে ডাব্লিউ বিসিএস মেন্স দু হাজার তেইশের অপশনাল অ্যান্থ্রোপলজির ফিফথ ব্যাচ লঞ্চ হতে চলেছে আমাদের দু হাজার তেইশের জন্য দু হাজার তেইশের মেন্স অ্যান্থ্রোপলজির অলরেডি চারটে ব্যাচ কমপ্লিট হয়ে গেছে এবং এটা হচ্ছে ফিফথ ব্যাচ ফোর্থ ব্যাচের সিট ফুল হয়ে যাওয়ায় আমাদেরকে আবার ফিফথ ব্যাচ লঞ্চ করতে হয়েছে কারণ স্টুডেন্টদের অনেক কোয়ারি আসছে তা তোমরা এখানে দেখে নাও যে আমাদের ব্যাচটা কিন্তু পনেরোই জানুয়ারি দু থেকে স্টার্ট হচ্ছে যার কোর্স ডিউরেশন হচ্ছে ছয় মাস এবং আগের ব্যাচের মতোই এই ব্যাচেও কিন্তু সিট লিমিট পঞ্চাশ আর লাস্ট ডেট অফ অ্যাডমিশন চোদ্দোই জানুয়ারি দু কিন্তু যেহেতু সিট লিমিট পঞ্চাশ যদি সিট ফুল হয়ে যায় চোদ্দোই জানুয়ারির আগে তাহলে কিন্তু আমাদের অ্যাডমিশন প্রসিডিওর বন্ধ করতে হবে কোর্স ডিটেলের একটা ভিডিও তোমরা কিন্তু এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কের মধ্যে পেয়ে যাবে সেটা একটু বড় ভিডিও একটু ধৈর্য নিয়ে দেখো কারণ সেটার মধ্যে পুরো কোর্স রিটেল সম্পর্কে আমি আলোচনা করেছি সেটা তোমরা যদি পুরোটা দেখো তাহলে পুরো প্রসেসটা বুঝে যাবে যে আমরা ছ মাসের মধ্যে এই কোর্সটাকে কিভাবে এবং কোন প্রসেসের মাধ্যমে কমপ্লিট করব। তা আশা করি তোমাদের মধ্যে অনেকের সাথেই আমার নেক্সট ব্যাচে দেখা হবে